অমান্য সত্যবতীর পুত্র আমায় নিধন করবে, এই মুহূর্তে আমি সত্যবতীকে হত্যা করবো। না না না, তা করা যে ঠিক হবে না, কারণ এখন যে তার আশ্রিত আমি, কি সেই কি যেন আমাকে ডেকে বলছে, হ্যালো হ্যালো, আরে আরে রণজিৎ, আরে রণজিৎ, তুই সাবধান। না 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 না, সেনাপতি এই মুহূর্তে সত্যবতীকে বন্দী করে আমার প্রাসাদে নিয়ে চল। অতি ভগবান হে সত্যবতী
পাচ্ছি না। তুমি আমার কত ভালোবাসো।
থাকা যাবে না। কেন থাকা যাবে না শুনি? আরে আরে ও বেকো, আরে জানবে কেমন কইরা? কালকা ও আমাদের রাজা, ও সত্যবানকে কি কও তুমি? তাই বলে কি মহারাজ আমাকেও লইয়া যাব? আরে তাকে বলা যায়, আরে মানি কই মানিক সিনি? না না আমি দেশ ছেড়ে যাব না। তাহলে একটা কথা শোনো, আরে গিনি ওই যে তোমার সুন্দর নাকের আগাটা কেটে ফেল, তাহলে একেবারে নিরাপদ। ও মা, নাক কাটলে মানুষ বাঁচে নাকি? আরে বোকা, তোর নাকের আর কি প্রয়োজন? আরে নাকটা দিয়া আরে নিঃশ্বাসটা আনতালা নিতে। সারা জীবন তোমার ঘর কইরে আইছি, কেউ তোমার কাছ থেকে আমারে নিতে পারবো না। এই রাজার কাছে আমি আমার ইজ্জত দিমু না? চলো আমরা এই দেশ থেকে চলে যাই। ও গিন্নি, এই সাতটা বছর তোমার লড়ো ঘর সংসার করলাম, একটা তুমি বাচ্চা কাটছ দিতাম, তাই আমি কইছিলাম কি